বন্ধুরা আজকে আপনাদের আমি একটা মজার গল্প শোনাই গল্পটি খুব আকর্ষণীয় এবং গল্পটির শিরোনাম দিয়েছি আমি হেলিকপ্টার প্রতারণা আপনারা এর আগে নানা ধরনের প্রতারণার কথা শুনেছেন চাকরি দেয়ার নামে প্রতারণা ব্যবসা দেয়ার নামে প্রতারণা বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা আরো কত ধরনের প্রতারণা একশো টাকাকে এক হাজার টাকা বানিয়ে দেওয়ার প্রতারণা কিন্তু এটি একটি নতুন ধরনের প্রতারণা তাই এর নাম দিয়েছে আমি হেলিকপ্টার প্রতারণা অর্থাৎ হেলিকপ্টার দেখিয়ে প্রতারণা করেছে এক প্রতারক লুটে নিয়েছে দেড় কোটি টাকা তবে ঘটনাটি ঢাকা বা কোনো শহরের নয় এটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া বাড়িয়া ইউনিয়ন আর এই যে প্রতারক রুবেল আহমেদ তিনি হেলিকপ্টার দেখিয়ে প্রতারণায় পুরোপুরি সফল হয়েছেন তাহলে ঘটনাটা একটু খুলেই বলি এই সেপ্টেম্বর মাসের ঘটনা রুবেল আহমেদ তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন কানাডিয়ান একটি এনজিওর এক বড় কর্মকর্তা বা শীর্ষ কর্মকর্তা হিসেবে সেখানকার ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার তার সঙ্গে তার যোগাযোগ হয়েছে অন্য একটি মাধ্যমে অবশ্য বাবুল আক্তারকে বললেন যে লটারির মাধ্যমে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের এই যে বেদবাড়িয়া ইউনিয়ন এটাকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা হবে খুব ভালো কথা বাবুল আক্তার সাহেব তার গেট আপ মেকআপ এগুলো দেখে খুশি হয়ে গেলেন তো বাবুল আক্তার আমন্ত্রণ জানালেন এই যে বিশাল কর্মকর্তা তাকে তাদের ইউনিয়নে একদিন তো রুবেল তো মহাপ্রতারক তিনি প্রথম যখন গেলেন সেই ইউনিয়নে একটি হেলিকপ্টারে করে গেলেন ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আক্তার তাকে রিসিভ করলেন আবার এই যে রুবেল তার সঙ্গে শুধু সে একাই নয় তার সঙ্গে আরো অনেক লোকজন রয়েছে তারা কেউ হ্যাট পরা কেউ কোট পরা কেউ টাই পড়া কেউ আবার ইংরেজিতে কথা বলেন ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আক্তার বুঝে গেলেন এ তো বিশাল পার্টি তাহলে তার পরিকল্পনাটি শুনি তিনি বোঝালেন যে এই ইউনিয়নে তারা দুইশো গরিব মানুষকে বিনে পয়সায়। একদম কোনো টাকা পয়সা নেবেন না ঘর তৈরি করে দেবেন আর বললেন এখানে একটি ইংলিশ মিডিয়াম স্কুল করবেন। তার কয়েকদিন পর আবার বাবুল আক্তার তাদের সাথে যোগাযোগ করলেন যে আপনারা আসেন এবার কিন্তু রুবেল আবারও হেলিকপ্টারে গেলেন এবার আরো অনেক লোকের ভিড় আরো অনেক লোক দেখলেন যে বিদেশি এনজিওর বড় কর্মকর্তা এসছেন তারপরে তিনি বললেন ও এখানে তো আবার নদী ভাঙা লোকজনও আছে আমরা জলবায়ু প্রকল্পের এক হাজার কোটি টাকা খরচ করব। এখানে বাঁধ নির্মাণ করব আরো অনেক উন্নয়নমূলক কাজ হবে তো ধরেন প্রথম পর্যায়ে বলল যে আমরা আঠারো কোটি টাকা এখানে খরচ করব। এই ঘর বানিয়ে দেব একটি ইংলিশ মিডিয়াম স্কুলের কাজ শুরু করব। স্কুলের জন্য তো অনেক জমি দরকার তো একজনের তো এত জমি নেই তাহলে আলাদা আলাদা বিভিন্ন জনের কাছ থেকে জমিও কেনা হবে আর জমির দাম দেওয়া হবে ঘর ঘর যারা যাদেরকে হবে তাদের আবার জরিপ শুরু করলেন এই যে প্রতারক রুবেল তার লোকজনকে নিয়ে তো পুরো এলাকায় একটি আশার সৃষ্টি হলো কেউ উচ্চ মূল্যে জমি বিক্রির একটা আশা করলেন কেউ মনে করলেন যে দুইশো মানুষ ঘর পাবে আমি কি পাবো না সুতরাং আলাদাভাবে এই যে রুবেল তার সাথে যোগাযোগ শুরু করলেন রুবেল ঢাকা আসেন বেদবাড়িয়া যান ইউপি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন আর যখন থাকেন তখন যে ওই ইউনিয়ন পরিষদ ভবনটি আছে বেদবাড়িয়ায় আপনারা যারা ওই এলাকার লোক তারা তো চেনেন সেখানে তিনটি রুম দখল করে লোকজন নিয়ে থাকেন আর ওই ইউনিয়ন পরিষদে যে আনসার রয়েছে তারা তাকে পাহারা দেয় রীতিমতো একটি রাজসিক ভিআইপি সম্বর্ধনা উনি ওখানে গেলেই পান এর মধ্যে আবার ড্রোন নিয়ে গেছেন ড্রোন উড়িয়ে তিনি ছবি করে দেখিয়েছেন যে এভাবে উপর থেকে ছবি তুলে সেগুলো বিদেশে পাঠাতে হয় চেয়ারম্যান বাবুল আক্তার কিন্তু মোটামুটি মজে গিয়েছেন এই রুবেলে কিন্তু তিনি কিন্তু কাউকে জানাচ্ছেন না উপজেলা প্রশাসন পুলিশ তিনি ভাবলেন তাদেরকে জানালে আবার সরকার কোন ঝামেলা করে তার এই বিশাল প্রকল্প হবে না আর এখানে যদি প্রকল্প হয় ইউনিয়ন চেয়ারম্যান সাহেব তো কিছু লাভবান হবেনি সেই আশায় তিনি মোটামুটি অন্যদের না জানিয়ে সেখানে প্রকল্পের অনুমতি দিয়ে ফেললেন আবারও বাবুল আত্ম ঢাকায় ফিরে হেলিকপ্টারে করে গেলেন এবারে যেটি হলো যে ঘর নির্ধারণ হয়ে গেল দুইশো লোককে ঘর দেয়া হবে এবং প্রাথমিকভাবে একশো মানুষকে ঘর দেয়া হবে কিছু লোকের লোককে আবার অল্প কিছু টাকা দিয়ে জমিও বায়না করে ফেললেন এখন ঘর বানাবেন স্কুলের প্রকল্প হবে ইট সিমেন্ট বালু এগুলো কোথা থেকে আসবে তিনি আবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তারকে ধরলেন তিনি আবার স্থানীয় যারা ব্যবসা করেন তাদেরকে সব ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসার পর বৈঠক হলো আপাতত তো ব্যাংকে টাকা রয়েছে সুতরাং টাকা তো আপাতত দেওয়া যাবে না সুতরাং সবাই তার মালপত্র এগুলো দেয়া শুরু করলেন সবাই এখন মনে করছে রুবেল সাহেব বিদেশি এনজিওর কানাডিয়ান এনজিওর বড় কর্মকর্তা হেলিকপ্টারে আসেন সুতরাং সবাই তাকে বাকিতে কনসার্টের আয়োজন করে ফেললেন এই গ্রামে ঢাকা থেকে উড়িয়ে শিল্পীদের নিয়ে গেলেন তারা নাচলেন গাইলেন আবার যখন স্কুলের কাজ শুরু করবেন কিছু ইট গাঁথবেন তার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করলেন সেখানে তার বিশাল ছবি শুধু তাই নয় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি এবার সেখানে মুক্তিযোদ্ধার সম্মাননাও আয়োজন করেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা সম্মাননাও দিয়েছেন মানে রীতিমতো সামাজিক কর্মযোগ্য তো ঘর বাড়ির কাজও ওদিকে বালু ইট যেগুলো পেয়েছেন বাকিতে নিয়ে এসছেন টুকটাক করে শুরু হলো যাদের ছোট ঘর ছিল সেগুলো ভেঙেও ফেলা হলো রীতিমতো কাণ্ড। তো এখন তো এই যে ইট বালু সিমেন্ট বিভিন্ন জন দিলেন তাদের তো টাকাও দিতে হবে এদিকে অনেকে বাবুল আক্তার অনেকের সাথে কথা বলে দেখলেন গ্রামের লোক তাকে বললেন বাবুল আক্তার যে না একটি ভালো কর্ম হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান অনেক খুশি হলেন ভাবলেন হয়তোবা বা তারও ব্যবসা হবে রুবেল কিন্তু এদিকে ঢাকায় আসেন আবার ওই গ্রাম থেকে বেদবারি ইউনিয়ন থেকে লোকজন আলাদাভাবে তার ঢাকায় যোগাযোগ করে রুবেল রুবেল কিন্তু আবার ঠিকানা দিয়েছে আপনার বারিধারা বারিধারার একটি ঠিকানা সেখানে না বসে বসে হোটেলে তাদের সাথে তিনি দিন দরবার করেন যারা বাড়ি পেতে চান তারা একটু আলাদা করে রুবেল কে টাকা দেন যারা জমি বিক্রি করতে চান কার জমি না অনেক দাম কে না কে পায় তাই কেউ আগে একটু অ্যাডভান্স তাকে খুশি করেন সব মিলে রুবেল আক্তার দুহাতে কিন্তু কামাচ্ছেন মানে রুবেল আহমেদ দুহাতে কামাচ্ছেন এর ভিতরে রুবেল গ্রামে গিয়ে আবার বললেন যে এবার একটি কাজ করতে হবে আমার তো আসলে বাংলাদেশ ব্যাংকে এখন আঠারো কোটি টাকা রয়েছে এখানে শুধুমাত্র শতকরা আড়াই ভাগ ভ্যাট ট্যাক্স দিতে হবে ওই টাকাটা দিলেই কিন্তু এই টাকাটি চলে আসবে আপনাদের কাছ থেকে যে টাকা বা বাকিতে যে সমস্ত মাল জিনিস নিয়েছি সেটি আমরা তখন দিয়ে দিতে পারবো এবং নগদ ক্যাশ ক্যাশ পেয়ে যাবেন সবাই খুশি যিনি টাকা যিনি বাড়ি পাবেন না তিনিও কিছু টাকা দেন যিনি বাড়ি পাবেন আশা করেন তিনিও টাকা দিচ্ছেন যারা মাল জিনিস বাকিতে সাপ্লাই দিয়েছেন তারাও টাকা দিচ্ছেন সব মিলিয়ে দেড় কোটি টাকা তিনি হাতিয়ে নিলেন দেড় কোটি টাকা পকেটে ভরলেন এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আক্তারের কিন্তু একবারও সন্দেহ হয়নি আমি জানি না কেন তার সন্দেহ হয়নি যে বিদেশি একটি এনজিও কাজ করবে এত লোকগুলো লোককে ঘর বাড়ি বানাবে হাজার কোটি টাকার জলবায়ু প্রকল্প করবে ইংলিশ মিডিয়াম স্কুল করবে যেখানে পড়াবে আবার ঢাকা থেকে লোকজন গিয়ে এবং তারা আবার ওখানেই আবাসিক জায়গা করবে সেখানে তারা থাকবে তো সরকারের সাথে কোনো যোগাযোগ না করে বিদেশি একটি এনজিও কিভাবে এখানে কাজ করবে আমি ওই ইউনিয়ন চেয়ারম্যানের এই বোধ বুদ্ধি দেখে আমার কেমন জানি মনে হয় তিনি আবার কিন্তু স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা যাই হোক এরপরে এই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠান হলো তারপরে জানুয়ারি মাস এলো এরপর কিন্তু এই রুবেল সাহেব আর এলাকায় যান না তখন এই ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আক্তার সাহেব বুঝতে পারলেন যে হয়তো বা সে প্রতারক তখন খোকসা থানায় একটা মামলা করলেন ঢাকায় যেখানে ঠিকানা দিয়েছিল বিমানবন্দর এলাকায় সেখানে একটি মামলা করলেন তারপরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই রুবেল সাহেবকে ধরে ফেললেন এখন কি জানা গেল রুবেল সাহেব হলেন এইট পাস তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইট পাস আর তার সঙ্গে আরো দুজন প্রতারক আছে তারা হচ্ছে দুজন ইন্টারমিডিয়েট পাস তারা গেট আপে মেকআপে একদম আধুনিক আর বলে রাখি হেলিকপ্টার ছাড়া যখন তারা যেতেন তখন তারা কিন্তু আধুনিক খুব বিলাসবহুল গাড়িতে সেখানে যেতেন ভাবই আলাদা এখন এই যে রুবেল সাহেবের আরো কি জানা গেল যে তিনি শুধু এখানেই নয় এর আগেও ধরেন ময়মনসিংহ বা খাগড়াছড়ি এবং মাগুরা এই সমস্ত এলাকায় তিনি প্রতারণা করে আগেই হাত পাকিয়েছেন সেখানে কখনো বিশাল এনজিওর তিনি কর্মকর্তা কখনো সরকারি কর্মকর্তা এভাবে কিন্তু তিনি কাজ করেছেন সেখানে ধরা খাননি আসলে এখানে তিনি ধরা খেয়েছেন রুবেল আক্তার এই যে রুবেল কত টাকা নিয়েছেন এটি আমি পুলিশকে জানতে চেয়েছিলাম পুলিশের কাছে মানে দেড় কোটি টাকার বেশি আর ওখানে সে দেখিয়েছিল প্রথম ভাবে আঠারো কোটি টাকার কাজ হবে আর জলবায়ু প্রকল্পের তো হাজার কোটি টাকার কাজ রয়েছে এই মূল দেখিয়ে হেলিকপ্টারে উড়ে গিয়ে ঢাকা থেকে শিল্পী নিয়ে গান গাইয়ে নাচিয়ে হ্যাট পরা লোকজন নিয়ে টাই পরা লোকজন নিয়ে এগুলো দেখিয়ে কিন্তু কিন্তু এই যে রুবেল তিনি দেড় কোটি টাকা নিয়ে গেল। এখন এই যাদের বাড়িঘর অলরেডি ভাঙা হয়েছে তাদের বাড়িঘর কে দেবে তারা তো গরিব মানুষ তারা তো এখন এই শীতের ভেতরে কি দুঃখজনক তারা এখন থাকতে পারছেন না খুব কষ্টে আছেন তারা এখন খোলা আকাশের নিচে থাকেন এখন চেয়ারম্যান সাহেব বলছেন যে আপাতত তিনি যেহেতু এই রুবেলকে নিয়ে এসছেন তিনি আপাতত তাদের কয়েকজনকে যে ঘর বাড়ি ভাঙা হয়েছে সেগুলো বানিয়ে দেবেন বাস ঘরবাড়ি বানিয়ে দিলেন কিন্তু যাদের টাকা নিয়ে গেল তাদেরটাই চেয়ারম্যান সাহেব কিভাবে দেবেন একজন চেয়ারম্যান তিনি আবার আওয়ামী লীগ নেতা তার কি এই বোধ বুদ্ধি দেখে আপনাদের বিশ্ব হয় না আমার কিন্তু হয় না আমার ধারণা তিনিও লোভে পড়েছিলেন তিনি ভেবেছিলেন যে এই বিদেশি এনজিওর কোটি কোটি হাজার কোটি টাকার কাজ হবে সব মিলিয়ে শুরু হলে তারও তো একটি ব্যবসা হবে সেই ব্যবসার আসে অথবা আমার যেটা মনে হয় এরই মধ্যে এই রুবেল কিছু ভ্যাট দিয়েছেন যে আমাদের সাথে থাকবেন অথবা কিছু খাইয়েছেন সব মিলিয়ে যাতে তিনি একদম পটে গিয়েছেন আরেকটি বিষয়ে আমার যেটা মনে হয় আমার মনে হয় না এই ইউপি চেয়ারম্যান এই প্রতারক চক্রের সদস্য আমার মনে হয় সে লোভের ফাঁদে পড়েছে এখন লোভের ফাঁদে পড়ে তার গ্রামের মানুষ তার ইউনিয়ন মানুষের টাকা গেল দেখলেন হেলিকপ্টারের ছবি এখন দেখেন প্রতারক বিষয়টা হলো এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নেই বলতে পারেন যে আপনি এগুলো দেখে ভারুন ভাই হাসছেন হাসছি এই কারণে যে প্রতারকদের ব্যাপারে এত সাবধান করা হয় তারপরও মানুষ বুঝতে পারে না কিছু সাধারণ মানুষ আছেন তারা আসলে বুঝতে পারেন না তারা হয়তোবা অনেকে কেউ চাকরি খোঁজেন না পেয়ে হতাশ হয়ে হয়তো কাউকে টাকা দেন অনেকে এই যে বিদেশে যাওয়ার জন্য টাকা দেন তাদের জীবনের জন্য এটি খুবই প্রয়োজন কিন্তু যারা শিক্ষিত মানুষ তারা কিভাবে প্রতারকের খপ পরে পড়েন এর আগে দেখে দেখেছেন আপনারা ঢাকার দুইজন অবসরপ্রাপ্ত সচিব উপসচিব মানে যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে এরকম প্রতারণা করে আহ কয়েক কোটি টাকা হাত নিয়েছে তাদেরকে কি লোভ দেখিয়েছিল এরকম একজন মারোয়ারি ব্যবসায়ী সেজেছেন বাংলাদেশি একজন আর একজন তার সহকারী সেজেছেন যে তারা বিশাল বিনিয়োগ নিয়ে আসছেন সেখানে তাদেরকে শীর্ষ পদে চাকরি দেবেন পাঁচ ছয় লাখ টাকা বেতন হবে এই লোক দেখি তাদের সাথে বৈঠক বৈঠক তারপরে কি করেছেন যে আমাদের একটা নতুন একটি কাজ হবে সেখানে কিছু বিনিয়োগ করতে হবে আপনারা তো চাকরি পাচ্ছেনি আপনারা কিছু টাকা দেন আমাদের টাকা আসতে তো একটু দেরি হচ্ছে আমরা পরে এটা দিয়ে দেব। ওই লোকরাও কিন্তু ফাঁদে পড়ে গেছেন তারা মনে করেছেন রিটায়ার্ড লাইফে এত টাকার চাকরি পাঁচ ছয় লাখ টাকা বেতনের চাকরি আমরা কিছু টাকা দেই। এইভাবে কয়েক কোটি টাকা তারা দিয়ে দিয়েছেন আমার মনে হয় মানুষের দুটো জায়গাকে আপনার টার্গেট করে এক হচ্ছে লোভ আর একটা হচ্ছে দুর্বলতা দুর্বলতার জায়গাগুলো অনেকের থাকে যারা অনেকে জানেন না শোনেন না সেই জায়গাগুলো তাদের থাকে অথবা অনেকের অনেক গোপন বিষয় থাকে যেগুলো তারা জানেন এমন ভাবে বলেন যে তাদের অনেক বিষয়ে খবর রাখেন আরেকটি বিষয় হচ্ছে লোভে ফেলে এবং এই প্রতারকরা কিন্তু সব সময় যখন যেখানে প্রতারণা করবেন তখন সেই অনুযায়ী তাদের বেশভূষা সাজসজ্জা এগুলো করেন তো মানুষ কেন সাবধান হয় না মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারকদের খপ্পরে পড়েন এই লোভের কারণে যেমন দেখেন অনেক কোম্পানি বেরিয়েছিল যে এক লাখ টাকা বছরে দ্বিগুণ হয়ে দুই লাখ টাকা হয়ে যাবে আরে ভাই বাংলাদেশে এমন কোনো ব্যবসা আছে যে এক লাখ টাকায় দুই লাখ টাকা হয় বছরে অথবা মাসেও দুই লাখ টাকা হয় এমন কেউ কেউ তো বলে এটি কি সম্ভব যে টাকা মাসে দ্বিগুণ হয়ে যায় আপনি এরকম প্রতারণার খবরও শুনবেন যে তাদেরকে তাদেরকে কিছু টাকা দিয়ে তাদেরকে পরিবারে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তখন তারা কিছু কাগজপত্র দেখান বিদেশি কাগজপত্র তো মানুষ সেগুলো মনে করে যে আসলে এরা বোধ ঠিক কিন্তু এগুলো চেক করার ভালো কৌশল আছে এই যে খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নে যে ঘটনাটা ঘটলো কানাডিয়ান এনজিও তার নামও রয়েছে সেই এনজিওর কার্ড ব্যবহার করছিল এই রুবেল সেই কার্ড নিয়ে সেই এনজিওর ঠিকানা ধরে চেক করলিত হতো রুবেল যে কাজটি করেছে সেখানে রোড নাম্বার বাড়িধারা রোড এগুলো বলেছে রোড নাম্বার দিয়েছে কিন্তু সে কিন্তু হাউস নাম্বারটি দেয়নি সে তো প্রতারক সে জানে আর কেউ প্রয়োজন মনে করেনি সেখানে কিন্তু সেখানে তো চেক করা যায় আর এটা কে না জানে বাংলাদেশে যখন কোনো এনজিও কাজ করে স্থানীয় পর্যায়ে যে কোনো পর্যায়ে অনুমতি ছাড়া তো কাজ করতে পারে না আর তারা যদি সেখানে জরিপ করতে চায় সেটা তো প্রশাসনকে জানাবে এই বিষয়গুলো তো বোঝা উচিত আসলে এখানে প্রথম লোভে পড়েছেন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বাবুল আক্তার সাহেব তিনি তিনি মনে করেছেন যে প্রশাসনকে জানালে পুলিশকে জানালে হয়তো বা তার ব্যবসাটা হাত ছাড়া হয়ে যাবে এত বড় ব্যবসা যদি এখানে হয়। তো তো অনেক লাভ হবে তাই তিনি তাদেরকে থাকতে দিয়েছেন তারা যখন যেতেন এবং আনসার মোতায়েন করেছেন আমার তো মনে হয় তার ক্ষমতা থাকলে এখানে পুলিশও মোতায়েন করে দিতেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় আর দেখেছেন হেলিকপ্টার হেলিকপ্টারে ভ্রমণ করে গেছেন সুতরাং তারা ক্ষমতাশালী কিন্তু একটি হেলিকপ্টার একদিনের জন্য ভাড়া করতে কত লাগে এটিও তো বিবেচনায় নেওয়া উচিত এটা কি প্রাইভেট হেলিকপ্টার তার তো হেলিকপ্টার ভাড়া করে গেলেন যে কয়েকদিন আসা যাওয়া করলেন ওখানে থাকলেন খাওয়া দাওয়া করলেন সব মিলিয়ে তো কত টাকা খরচ হয়েছে তার দশ লাখ তাই তো দশ লাখ টাকা খরচ করে সে দেড় কোটি টাকা নিয়ে গেল এখন এই মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে রুবেল রুবেলের এক সহযোগীও গ্রেপ্তার হয়েছে তাদের অন্যান্য প্রতারণার কথাও জানা গেল কিন্তু প্রতারণার টাকাকে উদ্ধার করা এত সহজ সেটি কিন্তু এই পুলিশ উদ্ধার উদ্ধার করে দিতে পারবে না। আইন আদালত মামলা প্রমাণ করা করা অনেক বিষয়ের পর এগুলো যায়। আসলে হঠাৎ হওয়া হঠাৎ বড়লোক হয়ে যাওয়া হঠাৎ কোনো সুবিধা পাওয়া হঠাৎ কোনো চাকরি পাওয়া এবং আমার যোগ্যতার বাইরে এই বিষয় হচ্ছে প্রতারকদের মূল টার্গেট যে যারা লোভী সাধারণত তাদেরকে টার্গেট করে কিন্তু আমি কিন্তু বলছি না যে গরিব মানুষ সাধারণ মানুষ তারাও কিন্তু এই সমস্ত বাটপারদের খপ পরে পরে সেটি আমি বাদ দিলাম কিন্তু যারা শিক্ষিত যারা ধনী তারা যখন বাটপারদের খপ পরে পরে তারা কিন্তু আসলে আসলে অনেক লোভী হয় লোভে পাপ পাপে এই যে দেখেন সবকিছু কেড়ে নিয়ে যায় সবকিছু আহ প্রতারকরা নিয়ে যায় এই যে আপনারা জানেন তো আমাদের কিছু আফ্রিকান প্রতারক রয়েছে ঢাকার এই যে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু ডলার ব্যবসা করে কি তারা বাংলাদেশি টাকাকে ডলার বানিয়ে দেয় এই প্রতারণার খবর তো আপনারা জানেন তো বাংলাদেশি টাকাকে কি ডলার বানানো সম্ভব তারা আবার এটা বানিয়ে দেখে দেখায় মানুষ সেটাকে আবার বিশ্বাস করে তখন তারা ধরেন তাদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় চিন্তা করে পাঁচ লাখ টাকা দিলাম পাঁচ লাখ ডলার হয়ে যাবে আহ কি মজা মানে এটি কি সম্ভব এটি কি বোকায় বিশ্বাস করে করে যার আসলে অনেক বেশি লোভ যে মনে করে আসলেই হঠাৎ ধনী হয়ে হয়ে যাওয়া যায় হঠাৎ ধনী অনেকে হয় সেটি কিন্তু এভাবে নয় কেউ ঘুষ দুর্নীতি নানা মাধ্যমে বাংলাদেশে অনেক লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয় সেটা তো আমরা জানি তো সেটি তো অন্য একটি স্টাইল কিন্তু আপনাকে হঠাৎ করে কেউ এসে এটা দিয়ে যাবে ওটা দিয়ে যাবে আর আপনি বিশ্বাস করে বসে আছেন তার স্বার্থ কি এই বিষয়টি যদি একবার আমরা প্রশ্ন করি নিজেদেরকে তাহলে কিন্তু এই আসলে আমরা আবার খোকসায় ফিরে যাই মনে পরে সেই দিনগুলো যারা প্রতারিত হয়েছেন হেলিকপ্টারে উড়ে গেল তারপরে সেখানে কনসার্ট হলো সেই কনসার্টে কিন্তু আবার অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন সেখানে কারা কারা গিয়েছিলেন তা আমরা ঠিক জানি না তবে ওখানকার লোকজন বলছেন যে বিশিষ্ট দুই একজন মডেলকেও সেখানে দেখা দিয়েছে বিশিষ্ট গায়িকাদেরও দেখা দিয়েছে তো সেখানে কিছু খরচ হয়েছে এখন সেই মডেল গায়িকারা এই প্রতারক চক্রের অংশ না তারা টাকার বিনিময়ে সেখানে গিয়েছেন না তারাও প্রতারিত হয়েছেন আমি ঠিক জানি না তবে তা এই যে রুবেলের প্রতারণার আরেকটি খবর কিন্তু কাউন্টার টেরিজম ইউনিট দিচ্ছে রুবেল নাকি এই আপনার বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বানাবার নামে ঢাকায় যারা হঠাৎ স্টার হতে চান নায়িকা হতে চান গায়িকা হতে চান সিনেমায় অভিনয় করতে চান তাদের কাছ থেকেও নাকি বিপুল অঙ্কের টাকা হাতেই নিয়েছে এটিও আরেকটি খবর আমি জানি না সেই প্রতারণা কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে শুধু কি রুবেল তাদের কাছ থেকে টাকাও নিয়েছে না অন্য কিছু দাবি করেছে বা অন্য কিছু নিয়েছে সেটি আসলে ধীরে ধীরে প্রকাশ পাবে আমার কথা হচ্ছে প্রতারক থেকে সাবধান হেলিকপ্টার দেখলেই একদম গলে যাবেন না গাড়ি দেখলেই গলে যাবেন না গেট আপ মেকআপ দেখলেই গলে যাবেন না মানুষকে যাচাই করুন তিনি যা বলে তা টেস্ট করুন এটি করার পদ্ধতি রয়েছে এই রুবেল ব্যাটা তো এইট পাস আপনি তো এইট পাস না একটা পাস প্রতারকের যারা পড়লেন এই হেলিকপ্টার দেখে এই হেলিকপ্টার প্রতারণায় যারা প্রতারিত হলেন তাদেরকে আমি কি বলবো তাদেরকে কি বলবো হেলিকপ্টার প্রতারণার শিকার হয়তোবা তারা ভবিষ্যতে অন্য কোনো কিছু দেখে আবার প্রতারিত হবেন কিন্তু আমি সেটা আশা করি না প্রতারক থেকে সাবধান গলে যাবেন না চেহারায় গলবেন না আসলে মানুষের সত্যিকারের সততা গুণে আপনি গলে যাবেন ধন্যবাদ সবাইকে